আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে পবিত্র মাহে রমজান মাসের যে ইফতার, সে ইফতারকে কেন্দ্র করে রাজনীতি বেশ জমজমাট হয়ে ওঠে। গত কয়েক বছর ধরে অবশ্য এই রাজনীতিটা বন্ধ আছে, প্রথমত করোনার কারণে, আর দ্বিতীয়ত বর্তমান সরকারের যে দমননীতি বা তাদের যে কঠোর নীতি, এর কারণে সমস্ত রাজনৈতিক দলগুলো যে অবাধে বড় বড় ইফতার মাহফিল বিগত দিনে করত এবং এক একটা ইফতার মাহফিলের ক্ষেত্র বিশেষে 10,000-15,000 লোক পর্যন্ত হতো এবং প্রায় প্রতিদিনই প্রতিটি রাজনৈতিক দলের একাধিক ইফতার মাহফিল থাকতো, এটি কমতে 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 2021 সনে একেবারে রীতিমতো শূন্যতে গিয়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু এই 2022 সনে এসে এটিতে আবার কেমন যেন একটা চাঙ্গা ভাব চলে এসছে এবং বাংলাদেশে ইফতার কেন্দ্রিক যে রাজনীতি, এবং আমরা ইতিপূর্বে দেখেছি যে ভারতীয় দূতাবাস কর্তৃক আয়োজিত যে ইফতার মাহফিল, সেই মাহফিলে বিএনপির কতিপয় শীর্ষ নেতার অংশগ্রহণ নিয়ে বাংলাদেশে যথেষ্ট আলোচনা হয়েছে এবং ইফতার মাহফিলে বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণ কিংবা কোনো একটি রাষ্ট্রদূতের ইফতার মাহফিল বা কোনো একটি দূতাবাসের ইফতার মাহফিল, এটি নিয়ে গত কয়েক বছর আসলে আলাপ আলোচনা হয়নি। বরং আমাদের দেশের প্রধানমন্ত্রী কি করেন, কি বলেন, তিনি গণভবনে কাকে ডাকেন, গণভবনে ইফতারে কারা দাওয়াত পেল, বঙ্গভবনে কারা যাওয়ার সুযোগ পেল, এটাই মূলত আমাদের দেশের গত কয়েক বছরের মোটামুটি প্রধানতম খবর হয়ে আসছিল। এর বাইরে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী গতানুগতিকভাবে বিভিন্ন আলেমুল্লাহ আমাদেরকে দাওয়াত দেন কিংবা বিভিন্ন এতিমদেরকে খাওয়ান, এটিও এখন কেবলই মাত্র গণভবন কেন্দ্রিক হয়ে গেছে। এর কারণ হলো ইতিপূর্বে বেগম খালেদা জিয়াও কিন্তু এই কাজটি বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায় করেছেন, অর্থাৎ তিনিও আলেমুল্লাহ আমাদের সঙ্গে ইফতার করতেন, তিনিও যে সকল এতিম মিসকিন রয়েছেন তাদের সঙ্গে ইফতার করতেন, বুদ্ধিজীবীদের সঙ্গে ইফতার করতেন। তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে না, বিকজ এখন তিনি কারারুদ্ধ এবং সরকারের বিশেষ নির্দেশনায় তার নিজ বাসভবনে যুক্ত বন্ধিত্ব অবস্থায় তিনি এখন বসবাস করছেন, ফলে তার পক্ষে কোনো অবস্থাতেই আগের মতো সেই ধরনের ইফতার পার্টি আয়োজন করা সম্ভব নয়। এর বাইরে জামায়াত ইসলামী নামক যে রাজনৈতিক দলটি, তাদের ইফতার পার্টিগুলো ছিল দেখার মতো। তারা এই রমজান মাসটিকে রীতিমতো উৎসব মুখর করে তুলত সকলের জন্য। তারা পাঁচতারা হোটেলগুলোতে বড় বড় ইফতার মাহফিলের আয়োজন করত এবং নিজ দলের নেতাকর্মী ছাড়াও তাদের যে সমমনা রাজনৈতিক দলগুলো রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে, তাদের সবাইকে দাওয়াত করত। এর বাইরে তারা তাদের যে প্রিয় লোকজন রয়েছে, টার্গেটেড লোকজন রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তাদের মধ্যে আওয়ামী লীগ বিএনপির লোকজন অনেক রয়েছে, সে সকল নেতৃবৃন্দের বাসায় ঈদের উপহার পাঠাতো, জায়নামাজ পাঠাতো, আতর পাঠাতো। তো এটি তারা পাঠাতো এবং এটি বাংলাদেশের রাজনীতিতে একটি স্বাভাবিক বিষয় হয়ে গেছে। যেমন ধরুন আওয়ামী লীগের খুব একজন কনজারভেটিভ নেতা, আমি নাম বললাম না, ধরুন তোফায়েল আহমেদ কিংবা ধরুন গোলাম মাওলা রনি। এখন আমি যখন আওয়ামী লীগে ছিলাম তখনও আমাকে এই জামাতের যারা লোকজন রয়েছেন তাদের পক্ষ থেকে বিভিন্ন উপহার পাঠানো হতো রোজার মাসে এবং অন্যান্য সময়টাতে, গরমের দিনে যখন আমের সিজন আসতো আম পাঠাতো, জামের সিজনে জাম পাঠাতো, এবং আমি খোঁজ নিয়ে দেখতাম যে এই কাজটি তারা আরও অনেকের সঙ্গেই করেন এবং এগুলো নিয়ে আসলে কোনো নেতিবাচক আলাপ আলোচনা হতো না। কিন্তু করোনার কারণে এবং পরবর্তীতে সরকারের যে দমন পীড়ন কিংবা সরকারের যে কঠোরতা, এগুলোর কারণে গত 2-3 বছর যাবৎ জামাতের এই ধরনের কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। তারা এখন সেই জাহিনামা সংস্কৃতি, তারা সেই ঈদের যে সীমায় সংস্কৃতি কিংবা ইফতার সংস্কৃতি, এটি সম্ভবত এখন তারা বন্ধ রেখেছে। এবং এর বাইরে বিএনপির কথা তো আগে বললামই, কিন্তু 2022 সনে এসে মনে হচ্ছে হঠাৎ করে এই ইফতার সংস্কৃতিটি ফিরে এসছে এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এই সংস্কৃতিটি আবার নতুন করে চালু করেছে এবং এরই ধারাবাহিকতায় তারা বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূতদের সম্মানে একটি বিশাল ইফতার পার্টির আয়োজন করেছে এবং সেই ইফতার পার্টিতে বাংলাদেশে যে সকল নিযুক্ত রাষ্ট্রদূত রয়েছেন কম বেশি সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, অর্থাৎ সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেল যে সেই অনুষ্ঠানে সবাই এসেছেন, কেউ কেউ আসেননি। যারা আসেননি তাদের মধ্যে বলা হচ্ছে যে সৌদি আরবের রাষ্ট্রদূত আসেননি,
চীনের রাষ্ট্রদূত আসেননি, রাশিয়ার রাষ্ট্রদূত আসেননি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আসেননি। এবং এই যে তারা যারা এলেন না, এটা নিয়ে নেতিবাচক কথা বলার চেষ্টা করা হচ্ছে। এর কারণ হলো ঐতিহাসিকভাবে চীনের সঙ্গে বিএনপির একটি সম্পর্ক রয়েছে, ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সৌদি আরবের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, এটি আরও ঘনিষ্ঠতম। এর বাইরে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও কিন্তু আওয়ামী লীগের সাথে বিএনপির যে সম্পর্ক, এটি ঐতিহাসিক। এখন কথা হলো যে সবাই এলো, কিন্তু এই তিনটি বন্ধু রাষ্ট্র কেন এলো না? রাশিয়া না আসলে কোনো ব্যাপার নয়, আর কারণ হলো রাশিয়ার সঙ্গে আওয়ামী লীগের একটি ভালো সম্পর্ক, বিএনপির সঙ্গে রাশিয়ার ওরকম সম্পর্ক কখনো ছিল না। তো কাজেই যে তিনটি রাষ্ট্রের রাষ্ট্রদূত এলেন না, এটি কি বিএনপির জন্য ভালো ফল বয়ে নিয়ে আনবে, না অনাগত দিনে এটি নেতিবাচক কোনো ফলাফল বিএনপির জন্য সৃষ্টি করবে, এটি নিয়ে অনেকে কথা বলার চেষ্টা করছেন। এর বাইরে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বিএনপির সঙ্গে যে এদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্কটা নষ্ট হলো কিভাবে, অথবা বিএনপির যে সকল নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র বিষয় দেখার জন্য, কূটনীতি দেখার জন্য, আন্তর্জাতিক বিষয় দেখার জন্য, তারা সম্ভবত ব্যর্থ হয়েছেন এই কারণে যে তারা এই সকল বন্ধু রাষ্ট্রের যারা রাষ্ট্রদূত তাদেরকে আনতে পারেননি। তো এখানে আমার ব্যক্তিগত অভিমত হলো যে এই তিনটি দেশের যে রাষ্ট্রদূত এলেন না, এটি বিএনপির জন্য আলটিমেটলি ভালো হয়েছে এবং অনাগত দিনে এটি বিএনপির জন্য একটি শুভ ফল বয়ে নিয়ে আসবে। এর কারণ হলো আমরা জানি যে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বে যে বিভাজন সৃষ্টি হয়েছে, সেই বিভাজনে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাগেনস্টে এই তিনটি রাষ্ট্র বর্তমানে অবস্থান নিয়েছে, অর্থাৎ চীন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। এই তিনটি রাষ্ট্রের সঙ্গে এখন আর আগের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নেই। তো কাজেই বিএনপির সঙ্গে যখন এই তিনটি দেশে দূরত্ব সৃষ্টি হবে, তখন সঙ্গত কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে আরও বেশি করে বিশ্বাস করবে, বিএনপির প্রতি নির্ভরতা বাড়াবে এবং বিএনপির দিকে তাদের যে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। অন্যদিকে যে বন্ধু রাষ্ট্র তিনটির কথা বলা হলো, তারা হয়তো উমরা করার জন্য ভালো আছে, কিংবা শ্রমিক পাঠানোর জন্য কে আছে, কিংবা ব্যবসা বাণিজ্য করার জন্য চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র, কিন্তু বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি কিংবা কৌশলগত যে বিষয়াদি রয়েছে রাজনীতির, দৈনন্দিন যে বিষয়াদি, এই বিষয়গুলোতে বাংলাদেশের বিষয়াদি নিয়ে ভারত যতটা দক্ষতা অর্জন করেছে, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যতটা দক্ষতা অর্জন করেছে, কিংবা এই দুটো দূতাবাস, অর্থাৎ ঢাকাস্থ মার্কিন দূতাবাস কিংবা ভারতীয় দূতাবাস, যেভাবে যে কোনো বিষয় ট্যাকেল দিতে পারে এবং যে কোনো বিষয় তারা করার কার্যক্ষমতা রাখে, এই ক্ষমতা কিন্তু এই বন্ধু যে তিনটি রাষ্ট্রের কথা বললাম, অর্থাৎ সৌদি আরব, চীন এবং সংযুক্ত আরব আমিরাত, তাদের নেই। দ্বিতীয়ত, এই তিনটি রাষ্ট্র কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ওইভাবে নাক গলায় না, নাক গলাতে পারে না। তারা সবসময় ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এটাই তাদের নীতি। এর বাইরে, অর্থাৎ ক্ষমতার বাইরে যে সকল রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠী থাকে, তাদের সঙ্গে এদের সম্পর্ক আছে বটে, তবে সেটি নিয়ে কেবলই মাত্র দেখা যাচ্ছে যে আনন্দ করা যায়, উৎসব করা যায়, বিদেশ ভ্রমণ করা যায়, আনন্দ ভ্রমণ করা যায়, ডিনার পার্টিতে অংশগ্রহণ করা যায়, কিন্তু রাজনীতিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই সম্পর্ককে কাজে লাগিয়ে ফায়দা হাসিল করেছেন এমন কোনো ইতিহাস আমার ব্যক্তিগতভাবে জানা নেই। অর্থাৎ সৌদি আরবের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আছে, কিংবা চীনের সঙ্গে ধরুন আপনার খুব ব্যক্তিগত সম্পর্ক আছে, কিংবা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও আপনার ভালো সম্পর্ক, এটির উপর ভিত্তি করে আপনি কোনো একটি বড় দলের, আওয়ামী লীগ বা বিএনপির মনোনয়ন পাবেন, কিংবা আপনি মন্ত্রী হবেন, কিংবা আপনি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন, এটি বাংলাদেশের ক্ষেত্রে আমি আজ পর্যন্ত দেখিনি। তবে আপনি যদি দুবাই যেতে চান, সেখানে কোনো যুবরাজের সঙ্গে দেখা করতে চান, মক্কা শরীফে যদি যেতে চান, রাজকীয় মেহমান হতে চান, বিনামূল্যে হজ করতে চান, উমরা করতে চান, চীনে মাঝে মধ্যে ট্যুর করতে চান, তাহলে এই সকল দেশের সাথে যে সম্পর্ক, এটি মোটামুটি কাজ দেয়। তো সেই দিক থেকে বিএনপির সঙ্গে এই তিনটি রাষ্ট্রের যে সম্পর্ক, এটি কেবলই মাত্র ব্যক্তিগত পর্যায়ে বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু রাজনৈতিক যে গুরুত্ব, সেই গুরুত্বের বিচারে এই তিনটি রাষ্ট্রের যে বন্ধুত্ব এখনো পর্যন্ত কাউন্ট করার মতো পর্যায়ে আসেনি। আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারত, এই দুটো রাষ্ট্র অথবা পশ্চিমা রাষ্ট্রসমূহ, জার্মানি বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন কিংবা কানাডা বলেন, এদের সঙ্গে যে সম্পর্ক,
এটি কিন্তু মিনিংফুল, অর্থাৎ তারা কারোর সঙ্গে যদি বন্ধুত্ব করে সেই বন্ধুত্বকে তারা মর্যাদা দেয় এবং বন্ধুদেরকে রাজনৈতিকভাবে তারা লাভবান করার জন্য, রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য তারা অনেক সময় ঝুঁকি নেয়, ক্ষেত্র বিশেষে যুদ্ধ পর্যন্ত করে। আর এর বাইরে তারা যাদেরকে শত্রু মনে করে তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য, তাদেরকে নির্বিষ করার জন্যও কিন্তু তারা ক্ষেত্র বিশেষে যুদ্ধ পর্যন্ত করে থাকে। তো সেই দিক বিবেচনায় এই যে তিন রাষ্ট্রদূত বিএনপির যে ইফতার পার্টি সেখানে এলেন না, এর ফলে কি হলো, পশ্চিমা ব্লকের সঙ্গে ভারতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক সেই সম্পর্কটা অনেকটা মজবুত হলো, পাকা হলো, এবং বিএনপির সাথে পশ্চিমা দুনিয়ার সম্পর্ক নিয়ে যে সকল গুজব ছিল, নেতিবাচক গুজব ছিল, সেটির অবসান হলো। এবং অনাগত দিনে এটিকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে নেয় তাহলে এই যে তারা এলেন না, এটি বিএনপির জন্য সাপে বর হয়ে দাঁড়াবে বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি। রাজনীতি অত্যন্ত জটিল একটি বিষয়, এটির জন্য কোনো ব্যাকরণ নেই, এটি সদা পরিবর্তনশীল এবং সকালে যা হয় বিকালে তা পরিবর্তিত হয়ে যায়। তো কাজেই অনাগত দিনে বিএনপির জন্য কি নিয়তি অপেক্ষা করছে এটি কেবলই মাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।